পাঁচ বছরে আওয়ামী লীগ শাসনামলে অর্থ আত্মসাত, শেয়ার মার্কেট থেকে টাকা লুট প্রায় 98,000 কোটি টাকা, হলমার্ক কেলেঙ্কারি 3,500 কোটি টাকা, ডেস্টিনি কেলেঙ্কারি প্রায় 4,000 কোটি টাকা, বিসমিল্লা গ্রুপ কেলেঙ্কারি প্রায় 3,000 কোটি টাকা, কুইক রেন্টাল প্রায় 1,000 কোটি টাকা প্রতি মাসে, সুরঞ্জিৎ সেনগুপ্তের রেলের টাকা বস্তা ভর্তি 1 কোটি নগদ টাকা এক রাতে, পদ্মা সেতুর টাকা লুট প্রায় 3,000 কোটি টাকা। দ্বিতীয় আলো, সত্য বললে গায়ে লাগে।